চুনো মাছ নিয়ে নিয়েছি দেখো, চুনো মাছগুলোকে নুন দিয়ে ভালো করে চটকে মেখে নেবো, ভালো করে ধোবো, ধুয়ে তারপর ঝাল করবো। দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে মাখিয়ে নেবো। আমি ওখানে কড়া বসিয়ে দিয়েছি, তো হলুদ নুনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখামাখি হয়ে গেছে, তেলটা ভালো করে গরম হয়ে গেছে, ভালো করে মাছটা ভেজে নেবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন, আলু জিরে দিয়ে দিলাম, আলু আর পেঁয়াজ আছে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দেবো। ভালো করে এটাকে ভেজে এই সত্যিটা এত ভালো লাগে, একবার কিন্তু বাসা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, আমাদের হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুমি এর মধ্যে টমেটো আর রসুন দিয়ে দিলাম, এর মধ্যে আদা চলবে না, রসুন দিয়ে রসুনগুলোকে কুচিয়ে কুচিয়ে নিয়েছি, তবে এর সাথে ভালো করে ভেজে নেবো, ভেজে নিচ্ছি। এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নিচ্ছে, নুন দিয়ে দিলাম, ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেছে, আমাদের জল দিয়ে দেবো। আমাদের মাছের ঝালটার ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো আমি দিয়ে দিলাম, মাছগুলো আমি ভালো করে ধুয়ে ফেলেছি। চুনো মাছের ঝাল রেডি, বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে।